নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। পাওয়ার গ্রিডে নিয়োগ বিজ্ঞপ্তি 2023, পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদনের যোগ্য। পোস্ট 425টা পোস্ট, কিন্তু কম্পিটিশন কিন্তু এখানে খুবই কম। একটু যদি তোমরা ঠিকমতো পড়াশোনা করো তাহলে এখানে কিন্তু চাকরি পাওয়া খুবই সহজ হয়ে যাবে। তো শুরুতে বেতন তোমাদের 42,000 টাকা মতো তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে। তো অফিসিয়ালিভাবে প্রকাশিত হয়েছে, তো সম্পূর্ণ ডিটেলসে তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো আবেদনের তারিখ, পরীক্ষা, বয়স, নিয়োগ সংক্রান্তিত যাবতীয় তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখো, তাহলেই তোমরা সব কিছু বুঝতে পারবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি এখন আছি পাওয়ার গ্রিডের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখান থেকে আমি পিডিএফটা ডাউনলোড করে নেব। তো শর্ট নোটিফিকেশান বেরিয়েছে, তো সেই শর্ট নোটিফিকেশানের মধ্যে যাবতীয় তথ্য তোমাদের কাছে প্রকাশিত করব এবং ফুল নোটিফিকেশানে কী কী থাকবে, এজ থেকে শুরু করে কোয়ালিফিকেশান থেকে শুরু করে সম্পূর্ণ ডিটেলস তোমাদের সাথে আলোচনা করে দেবো, যাতে তোমাদের যখন অ্যাপ্লিকেশান শুরু হবে তোমাদের কোনো অসুবিধা যাতে না হয়। তো সব কিছু জানবে, তার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে থাকো। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ পাওয়ার গ্রিডের এটা একটা শর্ট নোটিফিকেশান। তো এই শর্ট নোটিফিকেশানের মধ্যে কী কী ডিটেলসে আছে সব কিছু আমরা জানবো। তো পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, এটা মহারত্নের মধ্যে পড়ছে। তো পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ আন্ডার দ্য মিনিস্ট্রি অফ পাওয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ওয়ান অফ দ্য লার্জেস্ট ট্রান্সমিশন ইউটিলিটিস। তো এটা কিন্তু স্যালারি লেভেল কিন্তু তোমাদের এখানে যথেষ্ট ভালো লেভেলের তোমরা স্যালারি পেয়ে যাবে, সব কিছু ডিটেলসে তোমরা জানতে পারবে। তো কতগুলো ভ্যাকেন্সি আছে সব বলে দিচ্ছি। তো ডিপ্লোমা ট্রেনি, যারা ইলেকট্রিক্যালি ডিপ্লোমা করেছো তাদের ক্ষেত্রে 344টা ভ্যাকেন্সি আছে। সিভিল ডিপ্লোমার ক্ষেত্রে 68টা ভ্যাকেন্সি আছে এবং ইলেকট্রনিক্স ডিপ্লোমার ক্ষেত্রে 13টা ভ্যাকেন্সি আছে। তোমরা আবেদন যেটা করবে সেটা হচ্ছে powergrid.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন শুরু হবে 1/9/2023, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে শুরু হবে। সেপ্টেম্বর মাসের আপ টু 23 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু আবেদন চলবে। তো এবার এর ক্ষেত্রে এজ কী থাকবে সব কিছু ডিটেলসে তোমাদের বলছি, তার জন্য একটা পুরনো আগের পিডিএফ নোটিফিকেশানটা আমি ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, এটা একটা পুরনো নোটিফিকেশান। তো এই নোটিফিকেশানটা ওপেন করে তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি যে এরকমই সেম কিন্তু থাকবে, যদি কিছু পরিবর্তন না করে তো 2023ও কিন্তু একই থাকবে। এটা দেখতে পাচ্ছ যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার CC8/2022, অর্থাৎ 2022-এরই কিন্তু এটা নোটিফিকেশান। তো 2023ও কিন্তু সেমই থাকবে। তো তোমাদের জাস্ট একটা অ্যাডভান্স ধারণা দেওয়ার জন্যই আমি এই নোটিফিকেশানটা ওপেন করেছি। তো তোমাদের বলে দিচ্ছি যে কী কী সেম থাকবে সেগুলো আমি সব কিছুই বলে দেবো। তো এখানে বয়স হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যারা এসসি এসটি থেকে বিলং করছো তাদের 5 বছরের ছাড়, আর যারা ওবিসি থেকে বিলং করছো তাদের 3 বছরের এজ রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে। তো এবার তোমাদের যারা তোমরা রেগুলার 3 ইয়ার্সে তোমরা ডিপ্লোমা করেছো, তো ইলেকট্রিক্যালে যারা ডিপ্লোমা করেছো, ইলেকট্রনিক্সে যারা ডিপ্লোমা করা আছে, সিভিলে যাদের ডিপ্লোমা করা আছে, তো তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। হায়ার টেকনিক্যাল কোয়ালিফিকেশান, অর্থাৎ বিটেক, বিই, এমটেক, এমই, তারা কিন্তু এখানে কোনো রকমভাবে আবেদন করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, এখানে পার্সেন্টেজ অফ মার্কস হচ্ছে 70%, তোমাদের মার্কস কিন্তু পেতে হবে। এই পলিটেকনিক ডিপ্লোমায় যদি 70% মার্কস থাকে তাহলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তবে আশা করা যায় 2023ও কিন্তু সেমই থাকবে। তো তোমাদের আগেই আমি বলেছি যে এখানে বেতন কিন্তু যথেষ্ট ভালো। তো তোমরা প্রথমেই তোমরা 27,500 টাকা পার মান্থ স্টাইপেন্ড ডিউরিং 1 ইয়ার যে ট্রেনিং হবে সেখানেই তোমরা পেয়ে যাবে। আর তোমরা তারপর যখন ফাইনালি যখন নিযুক্ত হয়ে যাবে তখন সেখানে তোমাদের 25,000 টাকা থেকে 1,17,500 টাকার মধ্যে তোমাদের বেতন হয়ে যাবে। তো তোমরা মোটামুটি ধরে রাখতে পারো তোমরা জয়েনিংয়ে স্টার্টিংয়ে তোমরা 42,000 টাকা মতো তোমরা বেতন পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের যে রিটিন এক্সাম হবে
তো সেই রিটেন এক্সামের ক্ষেত্রে কী কী থাকছে সেটা একবার বলে দিই। পেপার ওয়ানে তোমাদের টেকনিক্যাল নলেজ টেস্ট হবে, সেখানে 120টা কোশ্চেন কিন্তু হবে। তোমরা জানো ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং সিভিল এই তিনটে ইঞ্জিনিয়ারিংয়ে নেওয়া হচ্ছে, তো সেগুলোর তোমাদের যে ক্যাটাগরি তো সেই ক্যাটাগরি ওয়াইজে কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে। তো এবার পেপার টু পার্ট টুতে যেটা থাকছে সেটা হচ্ছে সুপারভাইজারি অ্যাপটিটিউড টেস্ট, অর্থাৎ স্যাট থাকছে, সেটাতে হচ্ছে 50টা কোশ্চেন থাকছে, যেখানে হচ্ছে ভোকাবুলারি থাকবে, ভার্বাল কম্প্রিহেনশন থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে, রিজনিং অ্যাবিলিটি থাকবে, ডাটা সাফিসিয়েন্সি থাকবে, অ্যান্ড ইন্টারপ্রিটেশন থাকবে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে, এইগুলোর ব্যাপারে। ঠিক আছে, এবার নেগেটিভ মার্কিং সম্পর্কে বলি। তোমাদের 1/4 কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে, অর্থাৎ 4টে ভুল হলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর করে কাটা যাবে। এবার অল কোশ্চেন কিন্তু 1 মার্কসের থাকবে। ঠিক আছে, আচ্ছা, যারা ইউআর ইডাব্লিউএস যারা ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের পেপার ওয়ান পার্ট ওয়ান এবং পার্ট টুতে তোমাদের 30% ইচ নাম্বার কিন্তু পেতে হবে, আর মিনিমাম 40% এগ্রিগেটে কিন্তু পেতে হবে। আর আদার রিজার্ভ যারা ভ্যাকেন্সিজ আছে সেই ক্যাটাগরির ক্ষেত্রে তাদের 25% হচ্ছে পার্ট ওয়ান পার্ট টুতে সেপারেটলি ভাই পেতে হবে, আর অ্যাভারেজে 30% পেতে হবে। ঠিক আছে, তো ফাইনাল মেরিট কিন্তু তোমাদের তৈরি হবে সম্পূর্ণ কিন্তু রিটিন টেস্টের ভিত্তিতে, রিটিন টেস্টের মাধ্যমেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট তৈরি হবে। তা আবেদন মূল্যর ব্যাপারটা তোমরা এটা ধরে রাখতে পারো 300 টাকাই হয়তো পড়বে, যদি পরিবর্তন না করে, যদি পরিবর্তন করে তো পরিবর্তিত তোমাদের পরে জানিয়ে দেওয়া হবে যে কত টাকা তোমাদের পড়ছে। তো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দিচ্ছ তারা কিন্তু কলকাতায় এক্সাম সেন্টার পেয়ে যাবে, শিলিগুড়িতেও পাবে, কিন্তু কলকাতাতেও তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ। তো ভিডিওটার মাধ্যমে আমি সব কিছুই তোমাদের ডিটেলসে বলে দিয়েছি, আশা করি তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের উপকারী হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে কিন্তু একটা লাইক করতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখতে হবে, কারণ এরকমই জব রিলেটেড আপডেট যদি তোমরা অ্যাডভান্স পেতে চাও তার জন্য তোমাদের অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তো চলো আজকের মতো এটুকুই, টাটা।